আমাদের কপালে গোস্ত নাই। এ সাইসাইলো বাসি বাসিলো মাংচলো মাংচলো মাংচলো। সারা দিন বিভিন্ন বাড়ি থেকে সংগ্রহ করা কুরবানির মাংস নিয়ে হাট বসিয়েছিলেন নিম্নআয়ের মানুষেরা। এসব মাংসের ক্রেতাও অবশ্য নিম্নআয়ের মানুষ, যারা কুরবানি দিতে পারেননি, আবার কারো বাড়ি গিয়ে মাংস সংগ্রহ করতে পারেননি, তারা তাদের পরিবারের সদস্যদের একটি দিন মাংস খাওয়ানোর জন্য অল্প দামে কেনেন এসব মাংস। আমরা কাস্টম করে যা পাইছি মাংস আসতেই সায়া খুশি যা নিয়ে আসি, এর মধ্যে মাংস চুরি গেছে 20 কেজি, যা আছে এখন বেশি কিনে আমাদের সন্তান তো বাড়াবাড়ি জানো তো, এদিকে আমি চুরি আনতে গেছি, আগে তো বস্তারা নিয়ে চলে এসে আমি বহুত কষ্টে আড়া দিয়ে থেকে টোয়া টোয়া নিয়ে কষ্ট থেকে কিনে বলতাম। তবে এবার একটু ভিন্নতা ছিল বিক্রেতাদের মধ্যে, কারণ কিছু কিছু বিক্রেতা ছিল যারা বিভিন্ন জেলা থেকে গরু বিক্রি করতে এনেও বিক্রি করতে পারেননি। সারা গরুর গোশত বিক্রি করছে আজকে সারা দিনে, এতগুলো গোশত কি খুঁজে খুঁজে পাওয়া যায়? দাম গরু আজকে বিক্রি করে করতে তো করবে না, দিন কি করব? 10 লাখ টাকা তিন গাড়ি গরু আনি, দুই গাড়ির গরু টাকা তুলতে পারি নাই, আর গরু গাড়ি গরু পরে আছে বিবিরাটে, টাকাগুলো কে দিবে? আমরা যদি এভাবে বিক্রি না করি টাকাগুলো কে দিবে? সরকার দিবে আমাদেরকে? কি পরিমাণ লস হইছে এবার? 10 লাখ টাকা ধরা, 10 লাখ টাকা ধরা। চট্টগ্রাম নগরীর বিভিন্ন পয়েন্টে বসেছে এসব মাংসের হাট, যার দাম মাংস বুঝে প্রতি কেজি 400 থেকে 500 টাকা, এবং কেউ কেউ তার চেয়ে বেশিও বিক্রি করেছে। দাম বলতেছে এই দামে আমরা তো খেতে পারবো না, এগুলো তো বোঝালার জন্য আসছে ভাই। দাম কত বলতেছে আজকে? এখানে বলতেছে 1 কেজি 2 কেজি গোশত বলতেছে 2000 টাকা 2500 টাকা। আপনি এত টাকা বলে, আমরা তো এরকম হলে খাইতে পারবো না গোশত। কত কইছি? 1000 টাকা 50 কেজি। দোকানে বিক্রি করতেছে যে 700 টাকা, ওরা এখানে কেজি বলতেছে 1000 টাকার উপরে। তো আল্লাহ কি বলেন? তো সেই জন্য তো আমরা কি করব, আমাদের কপালে গোশত নাই। আসছেন গোশত নিতে? গোশত নিতে আসছিলাম। শুধু চট্টগ্রামে নয়, কুরবানির দিন বাংলাদেশের বিভিন্ন স্থানে বসে এসব মাংসের হাট। কেউ বিক্রি করতে বসে দুটি টাকার আশায়, আর কেউ কিনতে আসে একটু কম দামে পাবে সে আশায়। আশরাফুল আলম, আকাশ, গ্লোবাল টিভি, চট্টগ্রাম।